স্মার্ট দুনিয়ার নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা অনেকদিন এইরকম একটি ভিডিওর জন্য অপেক্ষা করে আছেন। এখানে কিন্তু 8 পাসে নিয়োগ করা হবে, প্রচুর ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে একসঙ্গে। অফিসিয়াল নোটিফিকেশান অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, টোটালটাই এই ভিডিও জুড়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি যদি 8 পাস করে থাকেন এবং পুলিশের যদি চাকরি করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আপনি যদি স্মার্ট দুনিয়ায় নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রাখবেন, যাতে আপনার কোনো ভিডিওই মিস না হয়। এখানে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়া হয় বেকার চাকরি প্রার্থীদের জন্য। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা। এটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট। কলকাতা ট্রাফিকের ক্ষেত্রেও নিয়োগ হবে কিছু কিছু। আপনারা দেখুন, অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ইন দ্য প্রেসক্রাইবড ফর্ম্যাট ফর মেন অর ওমেন ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার্স আন্ডার ডিফারেন্ট ইউনিটস ডিভিশন অফ কলকাতা পুলিশ ফর ফিলিং আপ অফ existing to 282 vacant post of civic volunteers and press engagement in 52 post out of 5000 posts sanctioned in terms of government of West Bengal, Home and Health Affairs Department, Police Establishment Branch Order এত দেওয়া আছে এবং তারিখ দেওয়া আছে অ্যাজ পার দ্য ফলোয়িং টেবল। বন্ধুরা, এখানে 52টা নতুন পোস্ট অ্যাড করা হয়েছে, 282টা ভ্যাকেন্ট পোস্ট আছে, আর যে 5000 নোটিফিকেশানের কথা বলা ছিল পুরনো, তার সঙ্গে সঙ্গে কিছু থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে 29 জুলাই নোটিফিকেশানটা বেরিয়ে এসছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার হচ্ছে FRC/recruit/04/2019। চলুন দেখে নেওয়া যাক কোন ইউনিটে কতগুলো করে ভ্যাকেন্ট পোস্ট আছে এবং কী কী করতে হবে আপনাদেরকে। ডিপ্লয়মেন্ট ইন ইউনিট, সর্বপ্রথম হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের ক্ষেত্রে ভ্যাকেন্ট পোস্ট আছে 80টা, তার মধ্যে 10টা সুইপারের জন্য। এখানে কিন্তু ফ্রেশ অ্যালটমেন্ট থাকছে না, ফ্রেশ অ্যালটমেন্ট মাত্র 52টা পোস্ট আছে, আগের আছে এক্সিস্টিং 282টা ভ্যাকেন্ট পোস্ট। টোটাল 80টা পোস্ট এখানে থাকছে কলকাতা ট্রাফিক পুলিশের ক্ষেত্রে। এখানে আপনাদেরকে হেড অফ সিলেকশন বোর্ড আর এখানে দেওয়া আছে অ্যাড্রেস যেখানে অ্যাপ্লিকেশানটা আপনারা সাবমিট করবেন। দেখে নিন, ট্রাফিক ডিপার্টমেন্টে যারা আবেদন করতে চাইবেন, এখানে 80 জনের ফাঁকা জায়গা আছে, চাইলে আরামসে আবেদন করতে পারেন। এখানে কিন্তু আপনাদের হেড ব্রাঞ্চ মাথায় রাখবেন, ট্রাফিকের জন্য এটাই হেড ব্রাঞ্চ, আপনাকে এখানেই কিন্তু যোগাযোগ করতে হবে, এখানেই কিন্তু ফর্মটা জমা দিতে হবে। দেখুন অ্যাড্রেসটা দেওয়া আছে, ডেপুটি কমিশনার অফ পুলিশ ট্রাফিক ডিপার্টমেন্ট কলকাতা। অ্যাড্রেস হচ্ছে 18 লালবাজার স্ট্রিট, কলকাতা 701। তারপরে দেওয়া আছে সাউথ সাবারবান ডিভিশন কলকাতা পুলিশ। এখানে ভ্যাকেন্ট পোস্ট আছে 10টা, টোটাল 10টা পোস্ট, এটাই কিন্তু একদম ফ্রেশ না, এটা 282টার মধ্যে থেকে ভ্যাকেন্ট পোস্ট। আর সিলেকশন হেড ব্রাঞ্চ হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ সাবারবান ডিভিশন কলকাতা। অ্যাড্রেস হলো টালিগঞ্জ এমার্জেন্সি ফোর্স লাইন্স 255/257 DPS রোড কলকাতা 733। তারপরে আছে সাউথ ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ, 15টা ভ্যাকেন্ট আছে এবং 15টাই কিন্তু পুরনো। ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ইস্ট ডিভিশন কলকাতা, এখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। অ্যাড্রেস হলো 2 সায়েদ আমির আলী অ্যাভিনিউ আর কলকাতা 717। এইভাবে দেখতে থাকুন, ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ 8টা ভ্যাকেন্ট পোস্ট, ডেপুটি কমিশনার অফ পুলিশ ইস্ট ডিভিশন কলকাতা। অ্যাড্রেস প্রেমিসেস নাম্বার 512 হোসেনপুর কলকাতা 707001। আপনারা ভিডিওটা পজ করে চাইলে দেখে নিতে পারেন কোথায় কতগুলো করে ভ্যাকেন্ট আছে, ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন, অথবা নোটিফিকেশানটা আপনি ডাউনলোড করে নিন, সব থেকে বেটার হয়, আমি এগুলোতে সময় নষ্ট করছি না। আপনাদেরকে 13 নম্বরটা একটু দেখিয়ে দিতে চাইবো, কলকাতা হোমগার্ড অর্গানাইজেশানে 64টা পোস্ট আছে, 116টা কিন্তু টোটাল পোস্ট আছে। 64টার মধ্যে প্লাম্বার থাকবে 10 জন, ইলেকট্রিশিয়ান থাকবে 15 জন, সুইপার থাকবে 30 জন এবং কুক থাকবে 9 জন। তার মধ্যে 52টা কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে, 50টা সুইপার একদম ফ্রেশ আর কুক দুটো ফ্রেশ। ডেপুটি কমিশনার অফ পুলিশ হোমগার্ড অর্গানাইজেশন কলকাতা। অ্যাড্রেস নাম্বার হলো 29 RN Mukherjee Road কলকাতা 701। তো বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি কিন্তু সব মিলিয়ে, পুরনো এবং নতুন মিলিয়ে 334টা ভ্যাকেন্সি কিন্তু এই টেবিলে দেখানো হয়েছে। চলে আসুন নিচের দিকে। ডিটেলস অফ দ্য টার্মস অফ কন্ডিশনস অ্যান্ড এঙ্গেজমেন্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স, মানে কীভাবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। আপনারা জানেন এটা একদম চুক্তিভিত্তিক জব, তো অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড প্রসেসেস দ্য ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টকে যারা চাকরি প্রার্থী হিসেবে আবেদন করবেন, এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফলো করতে হবে, যে কটা নিয়ম তারা টার্মস অ্যান্ড কন্ডিশনস বা রুলস বা ফলোয়িং প্যাসেজ বলে দিয়েছে। 1 নম্বর বলেছে আপনাকে কলকাতা পুলিশ জুরিসডিকশন এলাকায় বাস করতে হবে। 2 নম্বর বলেছে মিনিমাম এজ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি 20 ইয়ার্স অ্যাজ অন 1st day of January 2019 অ্যান্ড ম্যাক্সিমাম এজ ইজ 60 ইয়ার্স।
অবশ্যই 1/1/2019 হিসেব অনুযায়ী আপনাকে 20 বছর থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে এখানে আবেদন করুন। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাকে অষ্টম শ্রেণী পাস করতে হবে, আর আপনি প্রেফারেন্স পাবেন বা অগ্রাধিকার পাবেন যদি আপনার NCC ক্যাডেট সার্টিফিকেট থেকে থাকে বা বয় স্কাউট সার্টিফিকেট থেকে থাকে, NSS গাইডারের সার্টিফিকেট থেকে থাকে বা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হিসেবে কোনো সার্টিফিকেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি একটু প্রেফারেন্স পেয়ে যাবেন। অবশ্যই এগুলো পুলিশ জব, এই ধরনের সার্টিফিকেট থাকলে একটু অগ্রাধিকার দেওয়া হয়, ইন্টারভিউর ক্ষেত্রে আপনারা কিন্তু সুবিধাটা পেয়ে যাবেন। আরও কিছু কিছু ক্রাইটেরিয়া বলেছে, যেমন বলেছে শুড নট হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ড এগেনস্ট হিজ আর নেম ইন পুলিশ স্টেশন। আপনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড যদি পুলিশ স্টেশনে না থাকে, মানে ক্রিমিনাল কেস যদি আপনার নামে না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করুন, নাহলে কিন্তু বেকার হয়ে যাবে। শুড বি ফিজিক্যালি আর মেন্টালি ফিট, আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে, তবে এখানে আবেদন করুন। এবং 7 নম্বর ক্রাইটেরিয়া বলেছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর কলকাতা মাউন্টেড পুলিশ নিড টু বি উইলিং টু ওয়ার্ক উইথ অ্যানিমেলস অ্যান্ড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস রিগার্ড। কলকাতা মাউন্টেড পুলিশে যারা আবেদন করবেন তাদের পশুদের সাথে কাজ করার ইচ্ছা থাকতে হবে এবং অভিজ্ঞতাও থাকতে হবে। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর কলকাতা হোমগার্ড অর্গানাইজেশন নিড টু হ্যাভ গুড নলেজ অ্যান্ড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অন প্লাম্বিং, ইলেকট্রিক্যাল, সুইপিং অ্যান্ড কুকিং জব। আপনারা 13 নম্বর পোস্টে যারা আবেদন করতে চাইছেন তাদেরকে বলে দিচ্ছে যে প্লাম্বিং, ইলেকট্রিক্যাল এবং সুইপিং বা রান্না করার কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। তো চাইলে আপনারা 7 নম্বর পয়েন্টটাকে মাথায় রেখে আপনারা 13 নম্বরটা এবং যে নম্বরে বলে দেওয়া আছে কলকাতা মাউন্টেড পুলিশ, এই দুটোকে অ্যাভয়েড করতে পারেন, বাদবাকিগুলোতে আবেদন করুন, সবার জন্য অ্যাপ্লিকেবল। সিলেকশন প্রসেস কী থাকবে, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মগুলো পাঠাবেন, যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো তারা কাউন্ট করবে কলকাতা পুলিশ .gov.in অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা জিনিসটাকে হিসাব রাখবে। এবং কনসার্ন প্লেস অফ সাবমিশন মেনশন ইন দ্য টেবিল অ্যাবাব দ্য প্রোফর্মা ফর অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যাটাস্ট। আচ্ছা, প্রোফর্মাটাও দেওয়া আছে কিন্তু আপনারা যে ফর্মগুলো জমা করবেন সেখান থেকে কিন্তু তারা বাছাই করবে, সর্বপ্রথম সেখান থেকে একটা তারা মোটামুটি স্ক্রুটিনি করে নেবে। রিজার্ভ অফিসার ট্রাফিক ডিপার্টমেন্ট কলকাতা উইল মেনটেন রেজিস্টার টু রেকর্ড অল সাচ অ্যাপ্লিকেশন ফর্মস রিসিভড ফর ট্রাফিক ডিপার্টমেন্ট অফ কলকাতা পুলিশ ফর ফার্দার প্রসেসিং। আপনারা বুঝতেই পারছেন এই বিষয়গুলো। আপনারা যে হেড ব্রাঞ্চের এগেনস্টে আবেদনগুলো করবেন সেই হেড ব্রাঞ্চ আপনাদের সমস্ত আবেদনগুলোর হিসাব রাখবে, নথিপত্র রাখবে, তারাই সেখানে কিন্তু স্ক্রুটিনি করবে, বাছাই করবে, যা কিছু বাদ দেওয়ার, আপনি যদি কোনো ভুল ফর্ম ফিল আপ করেন সেগুলোকে কাটছাঁট যা কিছু করার তারাই করবে। মোটামুটিভাবে এই পয়েন্টগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাইবো, এগুলো দরকারি। যেমন ধরুন 4 নম্বরে যেটা লেখা আছে, দ্য সিলেক্টেড ভলেন্টিয়ার্স উইল হ্যাভ নো ক্লেম অ্যাজ টু দ্য এমপ্লয়েবিলিটি ইন কলকাতা পুলিশ অর এনি আদার ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট ফর সাচ এঙ্গেজমেন্ট। সিলেক্টেড ভলেন্টিয়ার্স যারা থাকবেন তারা কোনো দিন চাকরি হিসেবে এটাকে কলকাতা পুলিশ বা অন্যান্য কোনো সরকারি পুলিশ ডিপার্টমেন্টের কাছে আবেদন করতে পারবেন না বা ক্লেম করতে পারবেন না, মানে এগুলো কন্ট্রাকচুয়াল জব, সেই হিসেবেই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ইচ সাচ ভলেন্টিয়ার উইল বি পেড অনারিয়াম অ্যাট এ রেট প্রেসক্রাইবড বাই দ্য গভর্নমেন্ট অফ ফার্নিশিং অফ ওয়ার্কিং স্টেটমেন্ট সার্টিফাইড বাই ইউনিট ইনচার্জ। এটাও আপনারা বুঝতে পারছেন। ইচ ভলেন্টিয়ার উইল বি অ্যাসাইন্ড 1 ID নম্বর অ্যাট দ্য টাইম অফ ইন্ডাকশান। প্রত্যেকটা ভলেন্টিয়ারের একটা করে আইডি নাম্বার থাকবে ইন্ডাকশানের সময়। ইচ ভলেন্টিয়ার উইল হ্যাভ টু আন্ডারগো এ 2 weeks ট্রেনিং, 2 বছরের ট্রেনিং, 2 সপ্তাহের ট্রেনিং কোর্স কিন্তু আপনাকে পালন করতে হবে বা অ্যাটেন্ড করতে হবে। আফটার অবজারভিং নেসেসারি সিলেকশন প্রসিডিওর অ্যান্ড কমপ্লিশন অফ ট্রেনিং সাচ সিভিক ভলেন্টিয়ার উইল বি ইন্ডাক্টেড অ্যান্ড ডিপ্লয়েড ইন ডিফারেন্ট ইউনিটস অফ কলকাতা পুলিশ। মোটামুটি সমস্ত কিছু অবজার্ভ করার পর, প্রয়োজনীয় প্রসিডিওরগুলো করার পর, আপনার ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে ইন্ডাক্ট করা হবে বিভিন্ন ইউনিটে, কলকাতা পুলিশের ডিফারেন্ট ইউনিটগুলোতে যেখানে আপনি আবেদন করবেন সেখানে। তো মোটামুটি আপনাকে বলে দেওয়া হচ্ছে এটাও 1 বছরের মোটামুটিভাবে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে, 20% সিট রিজার্ভ করাও থাকছে কিছু কিছু ক্ষেত্রে, এই জিনিসগুলো কিন্তু বলে দেওয়া আছে 9 নম্বর পয়েন্টে। তবে 1 বছরের জন্য নিয়োগ হলেও আপনারা জানেন কন্ট্রাকচুয়াল নিয়োগ হলেও এখন রাজ্য সরকারের সমস্ত পদই কিন্তু চলতে থাকে বা এক্সটেন্ড হতে থাকে, সো চাপ নেওয়ার কিছু নেই। এবার আরও কিছু ডিটেলস আপনাকে জানতে হবে, যেমন ধরুন ডিসিপ্লিনারি ম্যাটার্স চাইলে আপনারা দেখে নিতে পারেন। এগুলো কীভাবে আবেদন করবেন এটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। আপনারা আগেই দেখেছেন নির্দিষ্ট ইউনিটে আপনি আবেদন করার জন্য নির্দিষ্ট হেডের কাছে আপনাদেরকে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা পাঠাতে হবে।
আর সঙ্গে যেগুলো দেবেন সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, যেমন প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, এইগুলো। তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ দেবেন, সেটাও তাই, ভোটার কার্ড দিতে পারেন, আধার কার্ড দিতে পারেন। ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে দিতে হবে। সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্ট রিগার্ডিং এজ প্রুফ, আপনি অ্যাডমিট কার্ড দিতে পারেন বা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। তারপরে আপনার সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে এডুকেশনাল টেস্টিমোনিয়াল, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, স্কুল কলেজের সার্টিফিকেট, রেজাল্ট, এগুলো সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। আপনাকে টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি কিছু থাকে সেইগুলোর ক্ষেত্রে, আর প্রত্যেকটা ডকুমেন্ট আপনার অরিজিনাল থাকা বাধ্যতামূলক নিয়োগের সময়ে, যেগুলো ভেরিফাই করা হবে, আপনার জেরক্স কপির সঙ্গে অরিজিনাল কপি মিলিয়ে দেখা হবে। তো প্রত্যেকটা কপি কিন্তু আপনার অরিজিনাল থাকা বাধ্যতামূলক। একটা ক্যান্ডিডেট অবশ্যই একটা মাত্র ফর্ম সাবমিট করবেন, বেশি ফর্ম জমা দেবেন না, তাহলে সবগুলোই ক্যান্সেল হয়ে যাবে, এটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে, মাথায় রাখবেন। অ্যাপ্লিকেশান সাবমিটেড ইন মোর দ্যান ওয়ান ইউনিট উইল বি সামারিলি রিজেক্টেড। আর একটা ক্যান্ডিডেট যদি আলাদা আলাদা ইউনিটেও আবেদন করেন তাহলেও কিন্তু আপনাদের ফর্মটা বাতিল হয়ে যাবে, সমস্তটাই বলে দেওয়া আছে। আপনারা চাইলে একটু নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়ে ভালো করে দেখে নেবেন। লাস্ট ডেট হচ্ছে 6 আগস্ট 2019 বিকেল 5টা পর্যন্ত, 6 তারিখের পরে যদি আপনার অ্যাপ্লিকেশান পৌঁছায় তাহলে কিন্তু হবে না, আপনাকে রিজেক্ট করে দেবে, বাদ দিয়ে দেবে। মাথায় রাখবেন, খুব তাড়াতাড়ি আবেদনটা করে দেবেন। আর এইটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম্যাট, অ্যাপ্লিকেশান ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাজ সিভিক ভলেন্টিয়ার। দেখুন, এটাকে আপনাদেরকে ডাউনলোড করে ফিল আপ করে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়, যে ঠিকানা আপনারা আগেই পেয়ে গেছেন আপনাদের নির্দিষ্ট ইউনিটের জন্য, নির্দিষ্ট ঠিকানা এই যে ডান দিকে দেওয়া আছে, এই এইগুলো। আশা করছি ভিডিওতে আপনার কোনো কনফিউশন থাকার কথা নয়। যদি কোনো কনফিউশন বা মতামত দেওয়ার থাকে আমাকে, আপনি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান। পরের ভিডিওতে ফিরে আসছি, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো থাকুন।